আগে এই মিশ্র খাবারটাকে একটু ভালো করে মিশিয়ে দিই। কম একটা চামচে এক চামচ এটা নিয়ে নিচ্ছি, ওই এক চামচ। 16 ইঞ্চির পাত্রের জন্য দেখতে পাচ্ছেন। এসডি গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। অক্টোবর শেষ হতে চললো, আপনার আম গাছে যদি আগামী সিজনে অধিক ফলন পেতে চান তাহলে অবশ্যই এই অক্টোবরের শেষে এবং নভেম্বরের শুরুর দিকে অবশ্যই কিন্তু আমাদের একটা বিশেষ মিশ্র খাবার প্রয়োগ করতে হবে। তবে মনে রাখতে হবে এই আম গাছ কিন্তু অধিক খাবার কিন্তু পছন্দ করে না। আপনি যদি বেশি মাত্রায় খাবার প্রয়োগ করেন এবং না জেনে অতিরিক্ত খাবার দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আম গাছের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, যেমন পাতা পুড়ে যায়। আপনারা সকলেই যে কম বেশি হয়তো এই সমস্যার থেকে জর্জরিত আছেন কম বেশি আমার মতো। আমিও কিন্তু অনেকবার এই পাতা পোড়ার সমস্যাতে এসেছি প্রথম দিকে যখন বাগান করেছিলাম বিভিন্ন ভুল খাবার দেওয়ার কারণে। ফলে আস্তে আস্তে সেটা ধীরে ধীরে শিখতে পেরেছি বা জানতে পেরেছি। তো আপনাদেরকে বলবো অবশ্যই আম গাছে কিন্তু খাবার অবশ্যই দেবেন, তবে একটু জেনে মেপে দিতে হবে। অতিরিক্ত খাবার কিন্তু আম গাছ কখনোই পছন্দ করে না। তাহলে চলুন এই সময়টাতে এসে আম গাছে আমরা কী ধরনের মিশ্র খাবার প্রয়োগ করবো সেটা দেখে নিই। আমি এই মিশ্র খাবারটি আমার 16 ইঞ্চি পাত্রের জন্য তৈরি করছি। আপনারা পাত্রের সাইজ ছোটো বড় অনুসারে খাবারের রেশিওটা পরিবর্তন করে নেবেন। 16 ইঞ্চি পাত্রের জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একদম শুকনো অবস্থায় দেখতে পাচ্ছেন কম্পোস্ট সার। এটা কিন্তু একটু ভালো করে ড্রাই করে নেবেন। কম্পোস্ট সার নিতে পারেন, আপনারা চাইলে আদারওয়াইজ কাউডাং কম্পোস্ট নিতে পারেন, যে কোনো একটা কম্পোস্ট সার আপনারা নিতে পারেন। আমি এখানে নিয়ে নিচ্ছি 2 মুঠো কম্পোস্ট সার 16 ইঞ্চি পাত্রের জন্য, প্রথম উপাদান। দ্বিতীয় উপাদান যেটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা সকলেই চেনেন হিউমিক অ্যাসিড। এটা নিয়ে নিচ্ছে সেম মোটামুটি 2 চামচ মতো, দেখুন 2 চামচ নিয়ে নিচ্ছি হিউমিক অ্যাসিড। এরপর 3 নম্বর উপাদান হিসেবে আমি নিয়ে নিচ্ছি এপসম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট। 3 নম্বর উপাদান থাকছে সমরেশ 2 চামচ। এবং 4th উপাদান হিসেবে আমি নিচ্ছি স্মার্ট জিঙ্ক। এটা কিন্তু আমি লেবু গাছে ইউজ করেছি, আপনারা সকলেই জানেন খুব ভালো রেজাল্ট দিচ্ছে। এর কম্পোজিশন কী আছে আপনাদেরকে আগেই জানিয়েছিলাম, জিঙ্ক সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, সালফার, কপার সালফেট এবং ক্যালসিয়াম। তো এই স্মার্ট জিঙ্ক না ফেলে এই কম্পোজিশনের যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে স্মার্ট জিঙ্ক নিয়ে নিচ্ছি 1 চামচ মতো, 1 চামচ স্মার্ট জিঙ্ক। এবং এর সাথে 5ম উপাদান হিসেবে আমি নিয়ে নিচ্ছি টাটার ধ্রুবী গোল্ড। এটা নিচ্ছি মোটামুটি ধরুন ওই 1 চামচ, 16 ইঞ্চির পাত্রের জন্য দেখতে পাচ্ছেন 1 চামচ। এটা হচ্ছে আমার প্রধান মিশ্র খাবার। শুধুমাত্র এই মিশ্র খাবারটা প্রয়োগ করলে কিন্তু চলবে না, এর সাথে কিন্তু আরও একটা খাবার আমাদেরকে দিতে হবে। তো প্রথমে আমরা আগে এই মিশ্র খাবারটাকে একটু ভালো করে মিশিয়ে দিই। আপনারা অনেকেই বলতে হয়তো দেখছেন এর মধ্যে কিন্তু হাড়ের গুঁড়ো বা শিংকুচি বা ইত্যাদি অন্য কোনো এক্সট্রা খাবার কিন্তু আমি অ্যাড করিনি। হাড়ের গুঁড়ো আমি আগে একবার দিয়ে দেখেছি, একবার নয় অনেকবার দিয়ে দেখেছি, সেক্ষেত্রে কিন্তু ওই পাতা পুড়ে যাওয়ার সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে হাড়ের গুঁড়ো আপনারা দিতে পারেন, বিষয়টা দেওয়ার সিস্টেমটা একটু আলাদা। আপনারা যদি হাড়ের গুঁড়ো দিতে চান তাহলে সেক্ষেত্রে এই মিশ্র খাবারটা আপনাদেরকে মোটামুটি 1 মাস আগে রেডি করে নিতে হবে, যাতে হাড়ের গুঁড়োটা ডিকম্পোস্ট হয়ে যেতে পারে। আপনারা যদি ইনস্ট্যান্ট তৈরি করে গাছের গুঁড়োতে দিতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু হাড়ের গুঁড়োটা দেবেন না। হাড়ের গুঁড়ো অথবা নিমখোল যদি দিতে চান এর সাথে মিশিয়ে অবশ্যই দিতে পারেন, তবে সেক্ষেত্রে 1 মাস আগে আপনাদের কিন্তু মিশ্র খাবারটা রেডি করে রাখতে হবে। তো আমি যেহেতু এখন সরাসরি গাছে প্রয়োগ করব ফলে এই মুহূর্তে আমি হাড়ের গুঁড়ো গাছে দিচ্ছি না। তো আপনারা এটা দেখতে পাচ্ছেন আমার অরুণিকা আম, CISSIC-র অরুণিকা। এটা কিন্তু দুর্দান্ত খেতে, আপনারা জানেন এর ব্রিক্স কিন্তু 26-27-এর কাছাকাছি থাকে। আমার টেস্ট করা এখনও পর্যন্ত একটা সেরা একটা আমের ভ্যারাইটি। যারা ছাদে গাছ করতে চাইছেন যারা এবং ডোয়াপ নেচারে চান অবশ্যই কিন্তু আপনাদের সংগ্রহে একটা অরুণিকা রাখতেই হবে। তাহলে চলুন গাছের গোড়া খাবার প্রয়োগ করবার আগে একটু হালকা করে এটাকে খুঁচিয়ে নেবো আমরা মাটিটাকে, যাতে ভালোভাবে গাছের গোড়াতে খাবারটা মিশে যেতে সাহায্য করে। আম গাছ অতিরিক্ত কিন্তু যত্ন কখনোই পছন্দ করে না, আপনারা যত বেশি যত্ন করবেন আম গাছ কিন্তু তত সমস্যায় ফেলবে আপনাকে, ফলে অবশ্যই এটাকে কিন্তু কম যত্ন করবেন। তাহলে চলুন গাছের গোড়ার মাটিটা কিন্তু অলরেডি আমরা কিন্তু একটু হালকা করে খুঁচিয়ে নিয়েছি, এবার আমরা মিশ্র খাবারটা গাছের গোড়ায় প্রয়োগ করব। দেখুন আমাদের কিন্তু মিশ্র খাবারটা অলরেডি দেওয়া হয়ে গেছে। মিশ্র খাবারটা দেওয়া হয়ে গেলে অবশ্যই খাবারটা একটু ভালো করে মিশিয়ে দেবেন গাছের গোড়াতে। যে মাটিটা আমরা খুঁচিয়ে নিয়েছিলাম প্রথম দিকে সেটা একটু ভালো করে মিশিয়ে দেবো। এই যে দেখুন, তাহলে এই হলো আমাদের মিশ্র খাবার প্রয়োগ। অলরেডি কিন্তু আমাদের আম গাছে মিশ্র খাবার প্রয়োগ করা হয়ে গেছে। শুধুমাত্র কিন্তু মিশ্র খাবার প্রয়োগ করলে হবে না, এর সাথে কিন্তু আমাদেরকে আবার একটা তরল খাবার গাছে এখন প্রয়োগ করতে হবে। তাহলে চলুন যে তরল খাবারটা আমরা প্রয়োগ করব সেটা তৈরিটা দেখে নিই। তরল খাবার আর কিছু নয়, আপনাদের সকলের পরিচিত NPK 19-19-19। এটা আমি দেখতে পাচ্ছেন এখানে আছে মোটামুটি 1 লিটারের একটু বেশি জল। এই 1 লিটারের বেশি জলে মোটামুটি দেখুন এটা অলরেডি অ্যাকচুয়ালি ড্রাই ফর্মে থাকে, এটা কিন্তু অনেকটা গলে গেছে যাই হোক কোনো একটা কারণে। আমি এরকম একটা চামচের 1 চামচ এটা নিয়ে নিচ্ছি NPK
তো খাবারটা আপনারা যখন তৈরি করবেন মিশ্র খাবারটা, আপনারা চাইলে সেই মিশ্র খাবারের মধ্যে এই এনপিকে 19-19-19 এক চামচ এর মধ্যে মিশিয়েও দিতে পারেন। তবে মিশিয়ে দেওয়ার থেকে এই তরলভাবে এইভাবে জলে মিশিয়ে দিয়ে গাছের গোড়া যদি প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন। তাহলে চলুন, এটা কিন্তু আমরা মিশিয়ে নিয়েছি জলের মধ্যে, গাছের গোড়াতে এবার এটা দিয়ে দেবো। আচ্ছা তো বন্ধুরা, এই ছিল গাছের গোড়াতে মিশ্র খাবার এবং তরল খাবার প্রয়োগ। এর পাশাপাশি এখন যেহেতু বর্ষা প্রায় শেষের দিকে চলে এসছে, আপনারা চাইলে একদম পাতলা করে গাছের গোড়াতে কিন্তু খোল পচা জল দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু মাসে আমরা যেমন লেবু গাছের ক্ষেত্রে মাসে দুবার করে দিই, আম গাছে দুবার দেওয়ার প্রয়োজন নেই, আপনি চাইলে মাসে একবার দিতে পারেন খুব অল্প মাত্রায়। এবং অবশ্যই প্রতি এক মাস অন্তর অন্তর ফাঙ্গিসাইড এবং এক মাস অন্তর অন্তর মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু গাছে কন্টিনিউ স্প্রে চলবে। এই ছিল আম গাছের সম্পূর্ণ ছোট্ট একটি পরিচর্যা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।